আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই এপিসোডটি দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সকালবেলায় এপিসোডটা দেওয়ার দরকার ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দিচ্ছি সকালবেলা দিতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত মুরগির বাজার সকালবেলায় ব্রয়লার মুরগিটা কেনা বেচা হয়েছিল একশো তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চাশের মধ্যে এরপরেও তিনটার দিকে হয়তো বা বাজারটা আরও পরিবর্তন হতে পারে বারে বা কমে যেটাই লাইভে পরে জানিয়ে দিব সন্ধ্যার দিকে এই মুহূর্তে সোনালি বাচ্চা কেনা বেচা হচ্ছে আমরা এটা কেনা বেচা করবো সেটা জানিয়ে দিই সোনালি নর্মাল আমাদের কাছ থেকে তেইশ ক্লাসিকটা চব্বিশ ক্রসটা আঠাইশ হাইব্রিড নর্মালটা বত্রিশ হাইব্রিড সুপারটা পঁয়ত্রিশ পাউমি সাদাটা আজকে আঠাইশ মিশরীয়টা বত্রিশ টাইগার কালার বাট শেষ এগুলো আজকে পঁয়তাল্লিশ টাকা এই মুহূর্তে যারা নিতে চান পঁয়তাল্লিশ টাকায় এখনই যোগাযোগ করুন দেশি বাচ্চা পঁয়তাল্লিশ গলা সেলা বেয়াল্লিশ সরি বাহান্ন কুয়েল আট টাকায় টার্কি একশো পঞ্চাশ তিতির একশো বেজিং একশো দশ পেকিং একশো দশ চিনাশ একশো দশ কাকিগাম বেলেবারিস তিরিশ মহিলাটা চৌত্রিশ কাদাকনাথ নব্বই পঁচিশ দিনের কুয়েল আটাইশ এবং বত্রিশ টাকায় কিনতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো ছিল সেই জাতের বাচ্চাগুলো জানিয়ে দিলাম ব্রয়লার বাচ্চা আটাইশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত আছে এরপর আঞ্চল বাচ্চা থাকলে আরও কম রেটে হয়তো বা ওনারা বিক্রি করতে পারে ব্রাউন কয়েকটা সতেরো টাকায় আসে ব্রাউন লেয়াটা সাতষট্টি টাকার মধ্যে আছে যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসগুলো করে দিন যাতে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমরা এখন আজকে এই এপিসোডে কিন্তু কমেন্টসগুলো আমরা পরে শোনাবো না বা জানিয়ে দিবো না আমরা আগামীকালকে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেটগুলো আমার কাছে এটাই ছিল আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং স্ক্রিনের নম্বরে কোন যোগাযোগ করুন সমস্ত টাকা আগে পাঠাতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সন্ধ্যার আগে লাইভ এপিসোড দেখতে চ্যানেলে চোখ রাখুন